হ্যালো বন্ধুরা, দশ সলিউশনসের এই এপিসোডে আমি সজল আপনাদের স্বাগত জানাই। ভারত তার প্রাণীজগৎ ও জীববৈচিত্র্যের জন্য পৃথিবীখ্যাত। এখানে বসবাস করে বেঙ্গল ও ইন্দোচীন বাঘ, এশীয় সিংহ, ভারতীয় ও ইন্দোচীন চিতা, তুষার চিতা, মেঘলা চিতা, ভারতীয় হাতি, ভারতীয় গন্ডার জলহস্তি, নীলগাই গৌর ও বিভিন্ন ধরনের হরিণ, নেকড়ে, বাংলা শিয়াল, সোনালী খ্যাংশিয়াল ও বুনো কুকুর, এছাড়াও চিতা হায়নাও পাওয়া যায়। ছোট প্রাণীদের মধ্যে বিভিন্ন প্রজাতির বাঁদরও দেখা যায় এখানে। বন্ধুরা, আজকের এই এপিসোডে আমরা ভারতবর্ষের সবচেয়ে উল্লেখযোগ্য 19টি প্রাণীর সাথে পরিচিত হব। তাহলে চলুন আর দেরি কেন, শুরু করা যাক। এই ভিডিওটি স্পন্সর করেছে binani.com। binani.com হলো একটি ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম, যার মানে হলো ফরেন কারেন্সি এক্সচেঞ্জ বা ট্রেড করা। এটা কোনো জুয়া বা গেম বলের সাইট নয়, এটা কিছুটা শেয়ার মার্কেটের মতো বিজনেস। এখানে আপনি আপনার টাকা ইনভেস্ট করে ফরেন কারেন্সি ট্রেড করে ইনকাম করতে পারবেন। তবে ফরেক্স ট্রেডিং সম্বন্ধে না জানলে ইউটিউব বা গুগল থেকে জেনে নিন। যদি আপনার অনলাইন থেকে আয় করার সত্যিকারের ইচ্ছে থাকে তো ব্যক্তিগতভাবে আমি আপনাকে বিনানি সাজেস্ট করব। বাঙালিদের সবচেয়ে বড় বেনিফিট, বাঙালিরা এখানে বিকাশের মাধ্যমে টাকা ইনভেস্ট ও উইথড্র করতে পারবেন, তাই বাঙালিদের জন্য এটি অনেকটা কনভিনিয়েন্ট। বর্তমানে এখানে 1,00,000 প্লাস গ্রাহক আছে যারা বিনানি থেকে ইনকাম করছেন, আর তাই স্বচ্ছ ও নিরাপদ এই মাধ্যম থেকে আয় করতে এই ভিডিও ডেসক্রিপশনে binani.com এর লিংকে গিয়ে এখনই অ্যাকাউন্ট করুন আর আয় করা শুরু করে দিন। নাম্বার 1, বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগাররা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্যাট গোত্রীয়। সাইবেরিয়ান টাইগারদের পরেই এদের অবস্থান। এরা ভারতবর্ষের নেটিভ, ভারতীয় উপমহাদেশ তথা ভারত, বাংলাদেশ, মায়ানমারেও এদের দেখা মিলবে। বেঙ্গল টাইগার ভারত ও বাংলাদেশের জাতীয় প্রাণীও। এই গোত্রীয়রা পৃথিবীতে সবচেয়ে বিপন্ন প্রজাতি। পুরো ইন্ডিয়াতে এদের সংখ্যা মাত্র 3,890টি। নাম্বার 2, ইন্ডিয়ান এলিফ্যান্ট। ভারতবর্ষ সহ পুরো পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী হলো হাতি। ভারতবর্ষে বর্তমানে হাতি লাল তালিকাভুক্ত। খাদ্যের অভাব আর মানুষের হাতে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে প্রাণীটি। এশিয়াটিক এলিফ্যান্টদের আধিক্য দেখা যায় সাউথ ইন্ডিয়ার ঘাসযুক্ত জমি, এভারগ্রিন ও সেমি এভারগ্রিন ফরেস্টে। বর্তমানে এদের সংখ্যা ভারতবর্ষে 31,368টি মাত্র। নাম্বার 3, ইন্ডিয়ান রাইনোসরস। ইন্ডিয়ান গন্ডারদের আরো ডাকা হয় গ্রেট ইন্ডিয়ান রাইনোসরস নামে। এরা ভারতের খুব পুরাতন বাসিন্দা। এদের ভারতের নর্দার্ন ইস্টার্ন এলাকায় পাওয়া যায়। পবিত্রা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটি এবং কাজিরাঙ্গার পার্কে পৃথিবীর সবচেয়ে বেশি রাইনোসরসের বাস। পুরো ভারত জুড়ে 3,555টি গন্ডারের দেখা মিলবে। নাম্বার 4, এশিয়াটিক লায়ন। ইন্ডিয়ান লায়ন্স বা এশিয়াটিক সিংহ ভারতের সবচেয়ে বড় বিড়াল গোত্রীয়, বাস করে গুজরাটে। ভারতীয় সিংহরা ছাই যে খুব ছোট। শুধুমাত্র গুজরাটের গির ন্যাশনাল পার্কে এদের দেখা মিলবে। পুরো ভারতে মাত্র 411টি সিংহই এখন বেঁচে আছে। নাম্বার 5, ইন্ডিয়ান লেপার্ড। ইন্ডিয়ান লেপার্ড বা ভারতীয় চিতারা গাছে বাস করা বিড়াল গোত্রীয় হিসেবে জনপ্রিয়। এই প্রজাতি যেমন গাছে উঠতে দক্ষ, তেমনি সাঁতারেও দক্ষ। বিভিন্ন প্রজাতির মতো এরাও বিলুপ্তির পথে। ভারতে এখন শুধুমাত্র 14,000 লেপার্ডই বেঁচে আছে। নাম্বার 6, স্লথ বিয়ার। ইন্ডিয়ান স্লথ বিয়ার ভারতবর্ষ ও দক্ষিণ এশিয়ায় থাকা চার প্রজাতির একটি। স্লথ বিয়াররা ভারতের নেটিভ। বন্ধুরা, বাংলাদেশেও স্লথ বিয়ার পাওয়া যায়। বর্তমানে এরা বাংলাদেশ ও ভারতবর্ষে বিলুপ্ত প্রায়। মাত্র 20,000 স্লথ বিয়ার বেঁচে আছে পুরো ভারতবর্ষে। নাম্বার 7, ওয়াইল্ড ওয়াটার বুফালো। দ্য ওয়াইল্ড ওয়াটার বুফালো বা ওয়াটার মহিষরা পোষা মহিষদের পূর্বপুরুষ। এটি ভারতের আসামের দ্বিতীয় বৃহত্তম বন্য প্রাণী। বর্তমানে এটি সংরক্ষিত হিসেবে বিবেচিত। মাত্র 4,000 মহিষী নেপাল ও ভুটান সহ পুরো ভারতে দেখা যায়। নাম্বার 8, ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস বা বন্য গাধা। ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাসকে খুর নামেও ডাকা হয়। এদের গুজরাটের শুকনো খটখটে এলাকায় পাওয়া যায়। ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস পৃথিবীর বৃহত্তম গাধা প্রজাতির একটি। পুরো ভারতে এদের সংখ্যা মোট 4,800। নাম্বার 9, গৌর। গৌর বা ইন্ডিয়ান বাইসন হলো বর্তমানে বন্য গরু প্রজাতির সবচেয়ে শক্তিশালী প্রজাতি। এই প্রজাতি ভারতের স্থানীয়। এরা বন্য গরু প্রজাতির সবচেয়ে লম্বা প্রাণীও। দুঃখের বিষয় তো এই প্রাণীটি বর্তমানে ভারতে সংরক্ষিত। মাত্র 22,000 বন্য গরু অত বড় ভারতে পাওয়া যায়। নাম্বার 10, নীলগাই বা ব্লুবুল। নীলগাই বা ব্লুবুল এশিয়ার সবচেয়ে বড় এন্টিলোপ প্রজাতি আর ভারতের সবচেয়ে বেশি দেখতে পাওয়া একটি বন্য প্রাণী ব্লুবুল। এদের পাওয়া যায় এদের রেঞ্জ ইন্ডিয়ান ন্যাশনাল পার্কের অথবা নিচু পাহাড়ের প্রতিটা ঘাসযুক্ত জমিতে। বর্তমানে ভারতে 10,00,000-এরও বেশি নীলগাই পাওয়া যায়।
নাম্বার 11 গোল্ডেন ল্যাঙ্গুর। গোল্ডেন ল্যাঙ্গুররা ভারতের পশ্চিম আসামের ছোট একটা এলাকা জুড়ে বিস্তৃত। এরা পৃথিবীর অন্যতম এক বিলুপ্ত প্রায় প্রাণী। গোল্ডেন ল্যাঙ্গুর ভারতের সর্বশেষ বেঁচে থাকা ল্যাঙ্গুরদের মধ্যে অন্যতম এক প্রজাতি। ল্যাঙ্গুরদের আরো যে প্রজাতি ভারতে পাওয়া যায়, গ্রে ল্যাঙ্গুর, নীলগিরি ল্যাঙ্গুর আর ব্ল্যাক ফুটেড গ্রে ল্যাঙ্গুর এদের মধ্যে অন্যতম। নাম্বার 12 হানি ব্যাজার। হানি ব্যাজাররা ভারতের মাংসাশী প্রাণীদের মধ্যে অন্যতম। এই মাংসাশীদের পাওয়া যায় ভারতের সাবকন্টিনেন্ট, বিশেষ করে ওয়েস্টার্ন ঘাট ও সাউথ ইন্ডিয়ায়। নাম্বার 13 ইন্ডিয়ান উলফ বা ভারতীয় নেকড়ে। ইন্ডিয়ান উলফরা হলো গ্রে উলফদের মধ্যম সাইজের সাব স্পিসিজ, পাওয়া যায় ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে। হিমালয়ান উলফ বা তিব্বেতান উলফ এদের মধ্যে অন্যতম। বন্ধুরা, পুরো ভারতবর্ষে এই প্রাণীটি সংরক্ষিত হিসেবে বিবেচিত। এদের হত্যা বা শিকার করলে বেশ বড় পরিমাণের জরিমানা ও জেল রয়েছে ভারতের আইনে। নাম্বার 14 ইন্ডিয়ান জ্যাকল। ইন্ডিয়ান জ্যাকল বা ভারতীয় শৃগাল, এরা ভারতের স্থানীয় গোল্ডেন জ্যাকলদের এক সাব স্পিসিজ। এদের পাওয়া যাবে নিম্নভূমিতে, টাউন অথবা গ্রামের আশেপাশে। ইন্ডিয়ান জ্যাকলই একমাত্র প্রাণী যাদের ভারতের সব রকমের পরিত্যক্ত জায়গায় পাওয়া যাবে। নাম্বার 15 ব্ল্যাক প্যান্থার। ব্ল্যাক প্যান্থার হলো লেপার্ডদের এক ভিন্ন কালারের প্রাণী। এদের গায়ের রং হয় কুচকুচে কালো। ভারতের ওয়েস্টার্ন ঘাটে এদের দেখা মেলে। কাবিন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ভাদ্রা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং ডেনলি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হলো এদের দেখতে পাওয়ার বেস্ট প্লেস। নাম্বার 16 রেড পান্ডা। ইস্টার্ন হিমালয়ে বসবাস করে এই প্রাণী। দুঃখজনক ভাবে এটি একেবারে শেষ পর্যায়ে এসে গেছে। আর মাত্র হাতে গোনা কিছু রেড পান্ডাই বেঁচে আছে পৃথিবীতে। এরা প্রধানত বাঁশ খায়, আর ভারতীয় জাতীয় আইনে প্রাণীটি সংরক্ষিত। নাম্বার 17 ঘড়িয়াল। কুমির প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি দিন টিকে থাকা প্রজাতি হলো ঘড়িয়াল, পাওয়া যায় ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে। এরা প্রধানত মাছ খায়। ঘড়িয়ালকে নদীর পুত্র বলা হয়। মহানন্দী ও সাতকোশিয়া ঘাট এবং চাম্বাল রিভারে এদের দেখা মিলবে। নম্বর 18 স্নো লেপার্ড। স্নো লেপার্ড মাউন্টেন ক্যাটদের মধ্যে বড় প্রজাতি। এরা পাহাড়ি ও হিমালয়ের সাবলাইন জোনে থাকে। বর্তমানে প্রজাতিটি জম্মু ও কাশ্মীর সহ অরুণাচল প্রদেশেও পাওয়া যায়, তবে সর্বত্রই এটি সংরক্ষিত হিসেবে বিবেচিত। বন্ধুরা, স্নো লেপার্ডরা খুব হিংস্র হয়। এরা খুব হিংস্রভাবে শিকারদের উপর আক্রমণ করে আর এক পর্যায়ে শিকারকে খেয়ে নেয়। নাম্বার 19 স্ট্রাইপড হায়না। স্ট্রাইপড হায়না আফ্রিকা ব্যতীত যেসব দেশে পাওয়া যায়, ভারত তাদের মধ্যে একটি। এরা আফ্রিকার ন্যাটিভ হলেও ভারতের মিডল ইস্ট ও কয়েকটি প্রদেশে বাস করে। এই স্কাভেঞ্জার্সরা মূলত আফ্রিকার ন্যাটিভ হায়নাদের চেয়ে ছোট হয়, তবে আফ্রিকার স্ট্রাইপ হায়নাদের মতোই একা একা এরা ঘুরে বেড়ায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভবিষ্যতে আপনারা আগ্রহী হলে আমরা ভারতের প্রাণী জগৎ নিয়ে আরো ভিডিও বানাবো। এই ভিডিওটি ভালো লাগলে থাম্বস আপ, ভারতের প্রাণীদের নিয়ে আরো ভিডিও চাইলে কমেন্টে লিখে ফেলুন। আর হ্যাঁ, এখানে নতুন হলে হিট দ্য সাবস্ক্রাইব এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফর নেক্সট এপিসোড। বন্ধুরা সবাই ঘরে থাকুন, সেফ থাকুন, বাইরে নামবেন না, আপনার পরিবারকে হুমকির মুখে ফেলবেন না। পরিবার নিয়ে সুখে থাকুন। স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ। টাটা এন্ড গুড বাই।